নজর রেখেছিলাম যে খবর দিকে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং, সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী, তিনিও বিজেপিতে যোগদান করলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আজকে বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং এর ঘরোয়াপতে, এবং সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, একই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুক্রবারই দিল্লিতে এই যোগদান পর্ব হয় এবং অমিত মাল্লবের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি পালন করা হয়, এবং সেই সঙ্গে সঙ্গে অর্জুন সিং এর গলায় যেমনটা শোনা গেল সন্দেশ খালি ইস্যু কিন্তু তিনি তুলে ধরেছেন আজকের এই যোগদান কর্মসূচিতে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, অর্জুন সিং তিনি বেশ কয়েকদিন ধরে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন তৃণমূলের বিরুদ্ধে, অবশেষে আজকে তিনি বিজেপিতে যোগদান করলেন, সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও কিন্তু যোগদান করলেন বিজেপিতে, কি বলবেন? দেখুন, অর্জুন সিং বিজেপিতেই ছিল, ও তো বিজেপির থেকে ফেরেনি। নিজেকে বাঁচাবার জন্য, নিজের দুর্নীতিগুলোকে ঢাকবার জন্য মাঝখানে একটা নাটক করে টিএমসি তে যোগ দেওয়ার একটা নাটক রয়েছিল। বাকি ও তৃণমূলে কালকেও ছিল না, আজকেও নেই এবং কালকেও থাকবে না। অর্জুন সিং কোনোদিনও তৃণমূলে ছিল, যে তৃণমূলে 2019 গদ্দারের মতন চলে গেছিল, এবার নৃশংস ভাবে তৃণমূলের কর্মীদের উপরে অত্যাচার করেছিল, খুন করেছিল, সে মানুষটাকে দল কি করে মেনে নিতে পারে যে সে তৃণমূল কংগ্রেসের কর্মী? ঠিক আছে, তার সঠিক জায়গায় সে চলে গেছে। কিন্তু আজকে যেটা অর্জুন সিং বলছেন, তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ তুলছেন তিনি। দেখুন, এই মানুষটার চরিত্রটা দেখুন, কিরাম একটি চরিত্রের মানুষ, সেদিনকে যে তৃণমূলের সভাতে বসে টিকিটের উপেক্ষা করছিল, সে আজকে বলছে তৃণমূলের দুর্নীতি, মানে এর ক্যারেক্টার, মানুষ রাজনৈতিকদের বিদ্যের উপরে যে ক্যারেক্টারটা দেখে মানুষের একটা চিন্তাধারাই পাল্টে যাবে। তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, আবার বিজেপি, এই ক্যারেক্টারটাকে মানুষ দেখবে, মানে আমার ভাবনা চিন্তার বাইরের ব্যাপার যে একটা লোক এইভাবে কি করে, যে সেদিনকে টিকিটের উপেক্ষা করে বসেছিল মঞ্চে, তাকে ডিক্লেয়ার করানো সে চলে গেল। আর যা, কারোর যদি কোনো দলের সাথে আতাত না থাকে, কারোর সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে কিভাবে আপনি বলতে পারেন সে এক রাতের মধ্যে তার কথা হয়ে গেল, সে চলে গেল? আর অর্জুন সিং কি করে ভেবে নিয়েছিল যে সে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে? তার ছেলে এখনো বিজেপিতে, সে বিজেপির বিধায়ক, সে কি করে ভেবে নিয়েছিল যে দলের কাছে কি কর্মী নেই, দলের কাছে কি মানুষ নেই? এরকম একটি চরিত্রের মানুষ কে কোনোদিনও এই অঞ্চলের ব্যারাকপুরের মানুষ আর মেনে নিতে পারবে না। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। অর্জুন সিং অবশেষে বিজেপিতে যোগদান করলেন এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন, কি বলবেন? আমার কিছু বলার নেই, আমার বন্ধুকে আমি স্বাগত জানাচ্ছি রাজনৈতিক ময়দানের লড়াইয়ে। আবার এতে যদি প্রার্থী হয় আমার খুব সুবিধা হবে, কারণ ব্যারাকপুরের মানুষ জানে ও নিজের স্বার্থের জন্য দল বদলায়, আর কোনো নীতিগত আদর্শগত কোনো কারণ নেই। অতএব যে ব্যক্তি স্বার্থে দল করে, নিজের জন্য দল করে, পাল্টে দল বদলায়, তাকে ব্যারাকপুরের মানুষ সমর্থন করবে না। কিন্তু আজকে অর্জুন সিং কিন্তু সন্দেশ খালি ইস্যুকে তুলে ধরলেন সেখানে, এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তিনি। এখানেই তো লাস্ট 3 বছর ছিলেন, একবারের জন্য শুনেছেন এ ধরনের কথা? তার মানেটা কি? তার মানে প্রয়োজন ভিত্তিক বক্তব্য, ব্যারাকপুর ওগুলো ব্যারাকপুরের মানুষ বোঝে, সব বাংলার মানুষও বোঝে, এখন ও জোকার হয়ে গেছে, মানে হাসি বস করায় নেমে এসছে। একেবারেই ধন্যবাদ জানাবো আপনাকে। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তিনিও ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, যেমনটা তৃণমূল নেতৃত্বের দাবি, নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন অর্জুন সিং।
এবং অর্জুন সিং আজকে বিজেপিতে যোগদান করে একাধিক ইস্যু তুলে ধরলেন, সন্দেশখালী ইস্যু তুলে ধরলেন, সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তিনি। আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং, সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও আজকে বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, একই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুক্রবারই তারা দিল্লিতে এই কর্মসূচি পালন করেন। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, অর্জুন সিং, তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জল্পনা চলছিল যে তিনি বিজেপিতে যোগদান করবেন, কিন্তু অবশেষে সেই জল্পনা উড়িয়ে বিজেপিতে যোগদান করলেন এবং সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও কিন্তু বিজেপিতে যোগদান করলেন, কি বলবেন? আদৌ কি কিছু বলা প্রয়োজন? অর্জুন সিং কে যারা চেনেন এবং এই রাজনীতিকে যারা চেনেন, তারা সবাই জানেন যে নির্বাচনের টিকিট ছাড়া অন্য কোনো কিছুই এদের কাছে বিবেচ্য না। নির্বাচনের টিকিট অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পাননি, গতবারে তো উনি বিজেপির হয়ে জিতেছিলেন, ছাড়লেন কেন বিজেপিকে? বিজেপিকে ছাড়লেন তার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে যে বিজেপিতে থাকলে পরে রাজ্যের যে পুলিশ, সেই পুলিশ ওকে নানানভাবে বাধা দিচ্ছিল, সেই জন্য উনি বিজেপি ছাড়লেন, ছেড়ে তৃণমূলে এলেন। এইবার তৃণমূলের টিকিট পেলেন না, এবার আবার বিজেপিতে গেলেন, নিশ্চয়ই বিজেপির টিকিট পাবেন এই শর্তেই গেছেন, এবং আবার তিনি ব্যারাকপুরে প্রার্থী হবেন। আসলে টিকিট পাওয়া, সাংসদ হওয়া, এমএলএ হওয়া, এইটা যদি একটা লোকের রাজনৈতিক নীতি আদর্শের নিয়ন্ত্রক হয়, তাহলে তাই নিয়ে মন্তব্য করা আদৌ কোনো প্রয়োজন থাকে? একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং তিনিও যেমনটা কটাক্ষ করলেন অর্জুন সিংকে, অর্জুন সিং এর ঘর ওয়াপসি, তিনি আবারও বিজেপিতে যোগদান করলেন এবং সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও বিজেপিতে যোগদান করলেন। গতকালই দিল্লি উড়ে গিয়েছিলেন তারা এবং আজকে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগদান কর্মসূচি পালন করা হয়। বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, একই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুক্রবারই দিল্লিতে এই কর্মসূচি পালন করা হয় এবং বৃহস্পতিবারই তারা দিল্লিতে উড়ে গিয়েছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার অর্জুন সিং যেমনটা জানিয়েছিলেন যে তৃণমূলে ছেড়েছেন তিনি এবং বিজেপিতে যোগ দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে একজন হেভিওয়েটও বিজেপিতে যোগদান করবেন এমনটা জানিয়েছিলেন, এবং সেই রকমই আজকে দেখা গেল দিব্যেন্দু অধিকারী তিনিও বিজেপিতে যোগদান করলেন। এবং জনগর্জন সভা থেকে তৃণমূল যখন 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন, সেখানে কিন্তু ব্যারাকপুরের প্রার্থী তালিকার নাম নেই, নাম ছিল না ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর, এবং তারপরেই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন সিং এবং অবশেষে আজকে আবারও বিজেপিতে ফিরলেন অর্জুন সিং। সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও কিন্তু বিজেপিতে নাম লেখালেন এবং তারা আজকে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে যেমনটা দেখা গেল যে একাধিক বিষয় তুলে ধরলেন, তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এবং সেই সঙ্গে সঙ্গে সন্দেশখালী ইস্যুও কিন্তু তুলে ধরলেন তারা। হিংসায় ভর দিয়ে দল চালায় এমনটাই মন্তব্য করেছেন অর্জুন সিং। তৃণমূল নেতা অখিল গিরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আজকে অর্জুন সিং তিনি বিজেপিতে যোগ দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও কিন্তু বিজেপিতে যোগ দিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেমনটা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একাধিক ক্ষোভ উগড়ে দিলেন তিনি, কি বলবেন? না, ও তো তৃণমূলের এমপি ছিল, তৃণমূলের এমপি ছিল, তৃণমূলেই ছিল, তখন দুর্নীতিগ্রস্ত মনে হয়নি, আজকে দুর্নীতিগ্রস্তের কথা বলছে, এগুলো সমস্ত হচ্ছে বানানো কথা সাজানো। দুর্নীতিগ্রস্ত যদি হয়, ওর দাদা তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীন মমতা ব্যানার্জি সরকারের তিনটে দপ্তরের মন্ত্রী ছিল তখন, তাহলে তো ওর দাদাই তো দুর্নীতিগ্রস্ত, তো দাদা তখন মন্ত্রী ছিল তখন দুর্নীতিগ্রস্ত মনে হয়নি। এগুলো সব আজগুবি কথাবার্তা, এগুলো বলতে হয় বলছে, তাহলে রাজনৈতিক ফায়দা নেওয়ার বলছে। আর ও এমনি তৃণমূলের এমপি থেকেও বিজেপির কাজকর্ম করেছে, বিগত কয়েক বছর ধরে বিজেপির সাথে যোগাযোগ আছে, এবং বিজেপির হয়ে তার বাবা সে সরাসরি ভাবে বিজেপির হয়ে কাজকর্ম করেছেন, কথাবার্তা বলেছেন, তাতে আমাদের তার দলে যোগ দেওয়া আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না।
একেবারে যেটা জানতে চাইবো যে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেই মুহূর্তে একেবারে বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী, দলে কি কোনো প্রভাব পড়লো, কি বলবেন? এর মধ্যে কোনো প্রভাব পড়বে না আমাদের, এর আগে তারা বিজেপিতে কাজকর্ম করেছে, তার সত্ত্বেও আমাদের দলের কোনো ক্ষতি হয়নি, আগামী দিনেও কোনো ক্ষতি হবে না। আমরা একদম ওর দলে যাওয়া না যাওয়া, থাকা না থাকা সবই সমান, ও তো আমাদের কাছে ওগুলো কোনো দলের কোনো ক্ষতি এক বিন্দু কোনো ক্ষতি করতে পারবে বলে আমাদের মনে হয় না। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আমরা যেমনটা দেখলাম যে তৃণমূল নেতৃত্ব কিন্তু তারাও কিন্তু কটাক্ষ করছেন এই বিষয়টিকে, এবং দিব্যেন্দু অধিকারী তিনি বিজেপিতেই ছিলেন এবং কাজ করছিলেন এমনটাই মন্তব্য করলেন। তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে অর্জুন সিং, এবং সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও বিজেপিতে যোগদান করলেন। বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল, অর্জুন সিং তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি বিজেপিতে যাবেন, এবং গতকালে আমরা যেমনটা দেখেছিলাম যে তিনি বলেছিলেন একজন হেভিওয়েটও বিজেপিতে যোগদান করবেন, সেই রকমই আজকে দিব্যেন্দু অধিকারীকেও দেখা গেল বিজেপিতে যোগদান করতে। ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল যখন 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন এবং সেখানে ব্যারাকপুরের প্রার্থী তালিকায় নাম ছিল না অর্জুন সিং এর, এবং তখনই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন সিং, এবং সে তারপরে একাধিক দুর্নীতির অভিযোগ তুলছেন অর্জুন সিং দলের বিরুদ্ধে, এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যেমনটা দেখলাম কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অর্জুন সিং বিজেপিতে যোগদান করলেন, সন্দেশ খালি ইস্যুকেও তুলে ধরলেন সেখানে। হিংসায় ভর করে চলতে চায় তৃণমূল এমনটাই মন্তব্য করছেন অর্জুন সিং, এবং সেই সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন, দুর্নীতির অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে। আজ কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে যোগদান করলেন, বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং দিব্যেন্দু অধিকারী। অমিত মালব্যের উপস্থিতিতে আজকে বিজেপিতে এই যোগদান কর্মসূচি পালন করা হয়। গতকালই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন অর্জুন সিং দিব্যেন্দু অধিকারী, আজ কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অমিত মালব্যের উপস্থিতিতে যোগদান কর্মসূচি পালন করলেন অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী।